রাজ্য বিধানসভা ভোট 2023 আগামী 16 ফেব্রুয়ারি, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর গোছানোর কাজ সেরে নিচ্ছে। বলা চলে দলীয় প্রচারে বিজেপি দল অন্যান্য দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে। নির্বাচনে নিজেদের কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখতে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলন জারি রেখেছে বিজেপি দল। রবিবার কৃষ্ণপুর মণ্ডলের কিষাণ মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় মাই গঙ্গা কমিউনিটি হলে। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সভাপতি জওহর। শ্রী সাহা বক্তব্য রাখতে গিয়ে বর্তমান কংগ্রেস সিপিআইএম জোটকে অশুভ জোট বলে আখ্যায়িত করেছেন। বলেন, গত 35 বছর যে সিপিআইএম এর দ্বারা আক্রান্ত হয়েছে, কংগ্রেস কর্মী সমর্থকরা বর্তমানে কিছু সংখ্যক স্বার্থান্বেষী কংগ্রেস নেতা তাদের সাথে হাত মিলিয়েছেন শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। একটা অশুভ শক্তির জোট হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে, অশুভ শক্তির জোট। কেন আমি অশুভ শক্তি বলছি, যারা গত 35 বছরের রাজ্যে শাসন ক্ষমতায় থেকে আমরা যারা বাম বিরোধীরা ছিলাম, কিংবা বেসিক্যালি আমরা যারা কংগ্রেসে ছিলাম, আমরা আক্রান্ত হয়েছিলাম। আমাদের স্বজন আপনজনকে আমরা হারিয়েছি, খুন করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে। আপনার এই তেলিয়ামুড়ার মতো এলাকাগুলিতেও বেশ কিছু লোক খুন হয়েছে ওদের হাতে, অনেকের বাড়িঘর আক্রান্ত হয়েছে। ওরা সন্ত্রাসবাদকে মদত দিয়ে এখানকার রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি করেছিল, মানুষ নির্বিচারে খুন হয়েছিল। আজকে কংগ্রেস ওই যেখানে কংগ্রেসের মানে মারার যে রক্ত, হাতের যে রক্তের দাগ, সেগুলো না শুকাতেই ওই তথাকথিত কিছু কংগ্রেসই শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, লাভের জন্য আজকে সমস্ত নীতি আদর্শকে বিসর্জন দিয়ে ওই খুনির সিপিএম এর সাথে তারা আপাত করছে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার খোয়াই জেলার সম্পাদক প্রসেনজিৎ রায়, খোয়াই জেলার সহ সভাধিপতি হরিশঙ্কর পাল, কৃষ্ণপুর বন সভাপতি তপন নম দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।